বর্তমানে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি, কারণ আসলে টেলিভিশনে আগের মতো গল্প নির্ভর কাজ কম হচ্ছে, এবং আমি মনে করি যে আমি 5 বছর আগে যেই ধরনের চরিত্র করেছি সেই চরিত্রটি এখন আর করতে চাই না। আমার এখনকার সময়ে আমার বলবো যে আমার এই বছর কিন্তু আমার অভিনয় জীবনের 24 বছর হবে, সো আমি আলহামদুলিল্লাহ। তো সেইভাবে বলবো যে আগে যে চরিত্রগুলো করে এসেছি, কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, তো সেই প্রথম প্রথম যখন অভিনয় করেছি তখন হয়তো যতটুকু পারতাম তার থেকে হয়তো এখন আরেকটু এক ধাপ আগানোর চেষ্টা করেছি। সো সেই অনুযায়ী চরিত্রগুলো মনে হয় যে এখন নতুনত্ব কিছু করবার কথা ভাবি। সেই স্ক্রিপ্টগুলো আসলে দেখা যায় যে আগের মতন অনেক বেশি ভ্যারাইটিস নেই, বা অনেকে যারা আগে লিখতেন তারা এখন আর লিখছেন না, বা টেলিভিশন চ্যানেলগুলোতেও দেখা যায় যে সেই ধরনের কাজগুলো কমে গেছে। এবং সত্যি কথা বলতে গেলে আমি এখনও পরিবারকেন্দ্রিক কাজ করতে বেশি পছন্দ করি, সোশ্যাল অ্যাওয়ারনেস জাতীয় কাজ করতে বেশি ভালোবাসি, সেই ধরনের কাজের সংখ্যাও কমে গেছে। আপনারা সবাই জানেন যে এখন একটা ভিউয়ের সময় চলছে, সমস্ত কিছুতে ভিউ, লাইকস, এই ধরনের চরিত্র এবং গল্পের নাটকের নামের ক্ষেত্রেও দেখা যায় যে যেই নামগুলোতে বেশি ক্যাচি হবে, যেই নামগুলো হবে দর্শক বেশি টানবে, সেই ধরনের। সো আমার মনে হয় যে ওই কাজগুলো হয়তো আমার জন্য না, তো সেইভাবেই আসলে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি। এবং আরেকটু কারণ করছি যে আমি চাইছি যে ওটিটিতেও যদি কাজ করি, আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে আপনি ওটিটিতে আসছেন না কেন বা দেখতে পাচ্ছি না কেন, আমিও আসলে ভালো চরিত্রের জন্যই অপেক্ষা করছি, এবং বেশ কিছু কথাও হয়েছে, কিন্তু তারপর আমার মনে হয় যেহেতু একটা গ্যাপ হয়েছে সো এমনভাবেই আসি দর্শকদের সামনে যেটা দর্শকদের অনেক ভালো লাগবে। না বেশ কিছু আমার এখন সত্যি কথা বলতে গেলে সিরিয়াল চলছে আপনার 3টা বোধ হয়, 3টা অথবা 2টো যাচ্ছে, আমি 2টো রেগুলার কাজ করছি, বকুলপুর একটা যেটা বলবো যে এটা আমি বলবো যে বাংলাদেশের নাটকের অন্যতম, আমি এই কারণে বলবো যে একটা জায়গা তৈরি করেছে, সেটা যেটা একটা নাটক বন্ধ হয়ে গিয়েছিল কোভিডের সময়, এবং সেই কোভিডের সময়ে আমরা অনেক কাজ করতে পারছিলাম না, যে শুটিং বন্ধ হয়ে যায় এবং তখন পর্ব হাতে ছিল না, এবং শুধুমাত্র দর্শকদের ভালোবাসার কারণে, দর্শকদের চাহিদায় আবার 1.5 বছর পর নাটকটি সিজন 2 নামে দর্শকদের সামনে আসে, দীপ্ত টেলিভিশন সেই নাটকটি নিয়ে আসে, এবং এখন বলবো যে দ্বিতীয় ধাপেও এই নাটকটি এখন অলমোস্ট 700 পর্বর কাছে চলে এসেছে। সো এই নাটকটি থেকে অনেক বেশি বলবো যে ভালোবাসা পেয়েছি দেশে, দেশের বাইরে। আমি রিসেন্টলি আমেরিকা গিয়েছিলাম, আমেরিকার বিভিন্ন, যদি আমি বলবো যে সেটা লস অ্যাঞ্জেলস হোক, সেটা নিউ ইয়র্ক হোক, সেটা ফ্লোরিডা হোক, বা আমি যদি বলি যে আমি কাতার হয়ে এসেছি, সে কাতারের দর্শক হোক, মানে আমাদের নাটক আসলে যে দেখে না এই কথাটা আমি মানি না। যদি আসলে এখন পর্যন্ত কিন্তু, এবং সত্যি কথা বলতে গেলে আজকেও বলছিল যে আমাদের গ্লোবাল অডিয়েন্স অনেক বেশি, বাংলাদেশের চাইতে সারা বিশ্বে যেখানে বাঙালিরা আছে তারা আমাদের নাটক এখনও দেখেন, এবং তারাই কিন্তু আসলে অনেক বেশি মনোযোগ দিয়ে দেখে আমাদেরকে অনেক বেশি রেসপন্স করেন। সো ওই বকুলপুর নাটকটি চলছে, এবং সেই সাথে গোলমাল নামে আরেকটি নাটক চলছে, আর পুরনো আরেকটি নাটক ছিল সেই সিরিজটা চলছে। সিরিয়ালের ক্ষেত্রেও আমি একটু কাজ কমিয়ে দিয়েছি।